شهر رمضان ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, যেতেছিলেন বদনজর থেকে বাঁচার উপায় কী, বা আমাদের দেশে যে সমস্ত কথাগুলো বলে এগুলা আসলে ঠিক কিনা? সম্মানিত ভাই, বদনজর যা লাগে এই ব্যাপারে সহি হাদিসের মধ্যে আছে। হাদিসটি সহি মুসলিমের 2188 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা লা সাবাকাত হুল আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বদনজর এটা সত্য, কোনো কিছু যদি নাকি আমাদের ভাগ্যের উপরে চাইতো তাইলে সেটা হইতো যে বদনজর, অর্থাৎ বদনজর এটা লাগে এটা সত্য। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আহাদুকুম মিন নাফসিহি আও মালিহি আও মিন আখিহি মা ইউজিবুহু ফালিয়াদউ লাহু বিল বারাকা ফাইনাল আইন হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের কেউ তোমাদের যে নিজের ব্যাপারে বা নিজের সম্পদের ব্যাপারে বা নিজের বাইয়ের সম্পদের ব্যাপারে এটা মানে কি লাগে পছন্দ হয় তাইলে তার জন্য বরকতের দোয়া করবে, কারণ বদনজর এটা হক, বদনজর এটা সত্য। যদি কারোর কারোর জিনিসটা মানে যে আপনি বললেন দুধের যে গরুর পাঁটগুলো অনেক বড়, গাছে অনেক ফল ফুল ধরে রয়েছে, তো অনেকে মানে আসলে বাহ কীরকম বলে, বাহ শব্দ বলে, বাহ হায় রে ভাই ওরে এতটুকু, আঞ্চলিক ভাষা বলতেছি, এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন শব্দে যে এগুলোকে মুক্তসের মতো দেওয়া হয়, মানে সে দেখে এটাকে মানে খুব একটা আশ্চর্য মনে করলো, তাহলে এই সমস্ত কারণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বদনজর এটা সত্য, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে যদি নাকি এরকম কোনো কিছু কারো নিজের ব্যাপারে হোক অন্য সম্পদের ব্যাপারে হোক যে কোনো বিষয়ের যদি নাকি পছন্দ হয় তাহলে বরকতের জন্য দোয়া করবে, মাশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করুক, এরকম বলবে, তাহলে বদনজর থেকে বাঁচা যাবে। আর এই হাদিসটি যে হাকিমের মধ্যে বর্ণনা করা হয়েছে নাসিরউদ্দিন আলবানী রহিমুল্লাহ হাদিসটাকে সহি বলছেন। আর ফতোয়া লাজনার আব দায়মার প্রথম খণ্ডের 547 নম্বর পৃষ্ঠাতে আছে, ও আম্মাল আইনু ফাহিয়া মাখুজাতুন মান মিন আনা ইয়াইনু ইজা আসাবাহু বিআইনিহি, অর্থাৎ এটা চোখ যখন লাগায় মানুষের কোনো কিছুর উপরে ওয়াল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর এটা সত্য। কামা ওয়ালাতাফি আল হাদিস সাহিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল আল আইনু হাক্কুন, যেটা হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদনজর এটা সত্য। ওয়ালা কাওনা ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদার আলা সাবাকাতুল আইনু, যদি নাকি যে ভাগ্য পরিবর্তন কিছু হইতো তাহলে সেটা হইতো কি বদনজর। ওয়াইয়াস তাকসালতু ফাকসিলু, যদি নাকি কেউ বদনজর লাগাই দেখছেন তখন তাকে বলবেন তুমি কি করো গোসল করো বা উজু করো, আর পানিগুলো লইবা দিয়া ওই ব্যক্তিকে কি করবে যে গোসল করে দিবে। ওয়া হুকমুহা আন্নাহা মুহাররামাতুন কাসাহার, ও আম্মা আল আলাজুল লিল আইন ফাইজা রাআ মা ইউজিবুহু ফালিয়াজকুরিল্লাহ ওয়ালিউবার ওয়ালিয়াবরুক কামা জা ফিল হাদিস হাল্লা ইজা রাআইতা মা ইউজিবুকা বারাকতা, অর্থাৎ কোনো কিছু যদি নাকি সুন্দর লাগে মাল সম্পদ কারো তাইলে আল্লাহকে জিকির করবে বরকতের জন্য দোয়া করবে, যেমন হাদিসের মধ্যে আছে তুমি যদি নাকি বরকতের জন্য দোয়া করে দিতা ফায়াকুল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে বলবে ওয়াইয়াদুল শখসি বিল বারাকা, ওই ব্যক্তির জন্য বরকতের দোয়া করবে। তাই সম্মানিত ভাই, আমাদের যে প্রচলিত মানুষের যেভাবে বদনজর লাগায় এগুলা আসলে নাজার কারণে অনেকে করে থাকে, এদেরকে আমরা পৌঁছতে হবে কথাগুলো। আপনার কাছে যদি কোনো জিনিস পছন্দ হয় কারো ফল ফুরুট গাবি শাক সবজি ফলমূল যেটাই পছন্দ হোক আমরা বলবো মাশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই মধ্যে বরকত দান করুক, এভাবে আমরা দোয়া করে দেবো, তাহলে বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে। আর ওইভাবে যদি নিকে বলা হয় তাহলে এটা অবশ্যই এটা হারামের গুণা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।